Hey everyone, welcome back to my channel Crypto University. এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি টো মার্কেট নিয়ে। টো মার্কেটে টোমা কয়েনটা নিয়ে অনেকের অনেক ধরনের কোয়েশ্চেন। অনেক মানুষ এখানে পেমেন্ট পায় নাই বা অনেক মানুষ এখানে টোকেন রিসিভ করে নাই। আমি যদি আমাদের চ্যানেলে আসি তাহলে এখানে দেখতে পারবেন প্রচুর মানুষের চিটিং ডিটেক্টেড হয়েছে এবং প্রচুর মানুষই কিন্তু এখানে পেমেন্ট পায় নাই। আমার এক ছোট ভাই অনেকগুলো অ্যাকাউন্ট দিয়ে এখানে জয়েন করেছে, প্রতিটা অ্যাকাউন্টের মধ্যেই সেম, এখানে সে কোনোটার মধ্যেই এইখানে পেমেন্ট পায় নাই। তো আপনারা যারা এখানে পেমেন্ট পান নাই তাদের জন্য এখানে একটা অপশন আছে, কারণ আপনি যদি এখানে দেখেন চিটিং ডিটেক্টেডের নিচে এখানে অ্যাপিল নাও এরকম একটা অপশন এসেছে। নাও এখানে আরেকটা বিষয় হলো, তারা কিন্তু এখানে রিসেন্ট যে আপডেটটা দিয়েছে এখানে বলেছে অনেকেরই এখানে মিস্টেকলি তাদের অ্যাকাউন্টটা এরকমভাবে ফ্ল্যাগড হয়ে আছে বা তাদের অ্যাকাউন্টের মধ্যে অ্যালোকেশন এখানে শো করতেছে না বা তাদেরকে চিটার হিসেবে এখানে ধরা হয়েছে। তো আপনাকে এখানে যেটা করতে হবে অ্যাপিল করতে হবে। অ্যাপিল করার জন্য এখানে আমি একটা ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে। তো আপনারা যে অ্যাপিল অপশনটা আছে আমি এই পোস্টটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, কারণ আমি যদি এই টেক্সটটা ডিসক্রিপশনে দিইও তাহলে হয়তো বা আপনি এখানে কপি করতে পারবেন না, বাট আপনি এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলে এই ভিডিওটা এখানে পেয়ে যাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাকে যেটা করতে হবে এটা এখানে কপি করতে হবে এবং এখানে কপি করে তাদেরকে অ্যাপিল করতে হবে। নাও এখানে যদি আমি আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে তারা বেশ কিছু ডিটেলস চায়, আপনি কোন দেশ থেকে, তারপর আপনার ইমেল অ্যাড্রেস কী, তারপরে হলো আপনার ইউজার নেম কী, টো মার্কেটের মধ্যে আপনি ফার্স্ট কবে জয়েন করেছিলেন, এই বিষয়ে সম্পূর্ণ গাইডটা একজন এখানে বানিয়েছে। আমার কোনো অ্যাকাউন্ট এখনও চিটিংয়ের মধ্যে পড়ে নাই, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না যে কীভাবে আপনি এখানে অ্যাপিলটা করবেন। বাট এই ভিডিওটা যদি আপনি এখানে দেখে নেন সব কিছু কিন্তু আপনার এখানে দিতে হবে, সব কিছু দিয়ে অ্যাপ্লাই করতে হবে। এবং যারা যারা অ্যাপ্লাই করবেন আশা করি এখানে একটা ভালো অ্যামাউন্টের মানুষ কিন্তু টোকেন এখানে পাবেন। প্রজেক্টটা এখানে মোটেও এটা একটা ভালো কাজ করে নাই, কারণ আপনি যদি দেখেন ম্যাক্সিমাম মানুষই কিন্তু এখানে চিটিংয়ের মধ্যে পড়েছে, যারা যারা তাদের এই মেডেল বাই করে নাই বা যারা যারা তাদের প্রিমিয়াম কাস্টমার না, যারা যারা এখানে বাই করে নাই, ইনভেস্ট করে নাই, তাদেরকে এখানে কাইন্ড অফ বাজ দিছে বলতে পারেন। সো এখানে আপনারা ভালো কোনো রেজাল্ট পাওয়ার জন্য যেটা করতে পারেন তাদের টেলিগ্রামের মধ্যে বা তাদের কোনো গ্রুপের মধ্যে গিয়ে আপনি যদি এটা বারবার পোস্ট করেন তাহলে তাদের অ্যাটেনশনে আসবে যে কমিউনিটির সাথে এরকম চিটিং করা ঠিক না। সো ওভারঅল এটা একটা শিটি এয়ারড্রপ ছিল, সাধারণ মানুষের এখানে ভালো পরিমাণ প্রফিট আসলে পায় নাই। কিন্তু আমি কিন্তু রিসেন্টলি আরেকটা ভিডিও এখানে পাবলিশ করেছিলাম, সেটা হলো সিড নিয়ে, যেটা নিয়ে আমি এখানে আপনাদের সাথে শেয়ার করেছি। এটার মধ্যে কিন্তু আপনি 100% যত টোকেনই আছে না কেন তত টোকেনই কিন্তু আপনি এখানে পাবেন আপনার ব্যালেন্স যত। এই ভিডিওটাও আমি বলবো আপনাদেরকে দেখে নেওয়ার জন্য, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। তারপর এখানে এই অ্যাপেলটা করে নেওয়ার পর আরেকটা কোয়েশ্চেন হলো টো মার্কেটের বা এই টোমা কয়েনটার প্রাইস কত হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে অনলি গেট ডট আইওর মধ্যেই এটা অ্যাভেলেবেল আছে। নাও এখানে এটা একটা স্পেকুলেশন সাইট বা বলতে পারেন এখানে অনেক স্পেকুলেশন চলতেছে। প্রথমে এটার প্রাইস ছিল 0.001 করে, কিন্তু এখন এটার প্রাইস আরও অনেক পরিমাণ ডাউনে আছে বা বলতে পারেন অ্যাভারেজ প্রাইস হলো 0.0015। আমি যদি এখানে ফিল্ড অর্ডারের মধ্যে আসি তাহলে এখানে দেখতে পারবেন 0.0015 এরকম অর্ডার চলতেছে বা 0.0001। সো আপনার কাছে যদি 2 লাখ কয়েন থাকে তাহলে এখানে আমি যদি এটাকে হিসাব করি তাহলে সেটা অ্যারাউন্ড হয় $20 মতো। কিন্তু আমি এখানে বলবো না এটা প্রাইসটা এরকম হবে, জাস্ট আমি এখানে আপনাদের সাথে শেয়ার করেছি গেট ডট আইওর মধ্যে এখানে কী আছে, কারণ গেট ডট আইওর মধ্যে তাদের টোটাল সাপ্লাই কত বা এই কয়েনটার টোটাল সাপ্লাইটা কিন্তু এখনও রিভিল করা হয় নাই। টোটাল সাপ্লাইটা যদি আসে মার্কেটের মধ্যে তখন আমরা জানতে পারবো যে কয়েনটার ভ্যালুয়েশন কেমন হওয়া উচিত বা কয়েনটার প্রাইস এখানে কেমন হওয়া উচিত। আমার মতে ওভারঅল আমি যেরকম সাপ্লাই দেখলাম সেই অনুযায়ী আমি যেটা বলতে পারি সেটা হলো এটার প্রাইস আরও বেশি হতে পারে, 0.0005 পর্যন্ত হতে পারে বা এরকম হওয়ার সম্ভাবনা আছে, এক্স্যাক্টলি আমরা বলতে পারি না, কারণ আমাদের মার্কেট ক্যাপটা প্রেডিক্ট করার জন্য আমাদের এখানে টোটাল সাপ্লাইটা জানতে হবে। গেট ডট আইও এটা জানে না অ্যান্ড আমরা কেউ এটা জানি না। সো আশা করব আপডেটটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং যারা যারা এখনও অ্যাপিল করেন নাই অ্যাপিল করে নিতে পারেন, খুবই সুন্দর একটা গাইড বা সুন্দর একটা ভিডিও, 2-3 মিনিটের ভিডিও, ভিডিওটা দেখে নিলে একবারে ডিটেলসে বলা আছে, জাস্ট এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। আর আমি এখানে ভিডিওটা যখন আপলোড করতেছি তখন এটার মধ্যে অনেক পরিমাণ চাপও কমবে, বর্তমানে এই ফর্মটা অনেক লোডিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে বা কাজ করতেছে না অনেকের জন্য। তো আপনি যদি এখন ট্রাই করেন তাহলে এখানে দেখতে পারবেন আপনার অ্যাপেলটা সাবমিট হবে। আশা করি যদি আপনি কোনো ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি না করেন তাহলে আপনি এখানে টোকেন পাবেন বা আপনাকে কিছু না কিছু প্রফিট তারা দিবে। আর তারপর এখানে ওভারঅল আরেকটা কোয়েশ্চেন হলো যে এই টোকেনটা কবে লিস্ট হবে।
আমি এখন পর্যন্ত লিস্টিং এর তেমন কোনো আপডেট দেখতেছি না। নেক্সট হতে পারে 5-7 দিন বা 1 সপ্তাহের মধ্যে লিস্ট হওয়ার কথা, কিন্তু এখানে এটার চেয়েও দেরি হতে পারে। মানে আজকে হলো 2 তারিখ, আগামী 10 তারিখ থেকে 15 তারিখের দিকে টোকেনটা লিস্ট হতে পারে বা লিস্ট হওয়ার পসিবিলিটি আছে। কারণ টোকেনটা যদি লিস্ট হতো অলরেডি কিন্তু অ্যানাউন্সমেন্ট এসে পড়তো মেজর এক্সচেঞ্জ থেকে, এটা লিস্ট করবে ওটা লিস্ট করবে, কিন্তু এরকমটা মনে হচ্ছে না, একটু টাইম নেবে প্রবাবলি। কারণ এখানে যেহেতু একটা বিশাল অ্যামাউন্টের মানুষকে চিটার হিসেবে ধরা হয়েছে, এটা সলভ করতেও তাদের বিশাল একটা অ্যামাউন্টের টাইম লাগবে। সো আশা করবো আপডেটটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত এটা থেকে, আপনি কি চিটারের মধ্যে পড়েছেন কিনা বা অ্যাপিল করেছেন কিনা। স্টিল যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্স তো ওপেনে আছে। আর আমি সবাইকে রিকমেন্ড করবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেওয়ার জন্য, যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য বা যে কোনো ধরনের ইনফরমেশন কিন্তু এখানে সবার আগে শেয়ার করা হয়ে থাকে। সো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, জয়েন করে নেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।